Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ami Jahirul Islam, Real Tips Sports Channel er pokkho theke shobaike janacchi shubhechha o shagotom. Priyo darshok, ajke ami apnader samne emon ekti tutorial niye hazir holam je tutorial er maddhome apnara khub shohoje jante parben je kibhabe apnader jaga jomi gulo bhagbatwara korte hoy, orthat apnar jara warish ba keu jodi mara jay tar sompotta kibhabe bonton korben ei niye amra onek shomoy amader samajik যে একটা বন্ধন সেই বন্ধনে অনেকটা কলহর সৃষ্টি হয় তো সেই সমস্যাটা সমাধান করার জন্য আজকে আমি এমন একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি শুধু সংখ্যাগুলো বসিয়ে দিয়ে আপনি 1 মিনিটে আপনার যাবতীয় টোটাল 20 বছরের হিসাবগুলো একবারে করে নিতে পারবেন প্রিয় দর্শক আমি এই সম্পর্কে পূর্ব আরেকটি ভিডিওতে আপনাদের জন্য আপনাদেরকে টিপস দিয়েছিলাম যে সেই কাজটা কিভাবে মোবাইলে করা যায় সেটা আমার পূর্বের ভিডিওতে আছে তো আজকে আমি অনলাইনে কিভাবে করা যায় ডেস্কটপ বাই ল্যাপটপে সেই বিষয়গুলো আজকে তুলে ধরব তো অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য যদি আপনার জানার ইচ্ছা থাকে তো দর্শক প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখানে একটি ব্রাউজার ওপেন করলাম গুগল ক্রোম তো এখানে আপনি লিখবেন যে এই সার্চ বক্সে এখানে লিখবেন যে বাংলাতে লিখবেন যে আপনি উত্তরাধিকার ডট বাংলা এই এটা লিখে আপনি উত্তরাধিকার ডট বাংলা লিখে আপনি সার্চ করবেন তো সার্চ করলে দেখবেন যে আপনার সামনে একটি ওয়েবসাইট এই যে এরকম একটা ওয়েবসাইট দেখা যাবে আপনার সামনে অথবা আপনি এই কাজটা এভাবেও করতে পারবেন যে আপনি এখানে যদি আপনি বাংলা না লিখতে পারেন তাহলে আপনি লিখবেন যে ইনহেরিটেন্স দেখেন এখানে আমি লিখলাম যে ইনহেরিটেন্স ডট গভ বিডি আপনি চাইলে ইংরেজিতে এইভাবে লিখেও আপনি এই ওয়েবসাইটটাতে প্রবেশ করতে পারবেন এটাতে ওপেন করবেন এখানে দেখুন উত্তরাধিকার সহজে সম্পত্তি এখানে ক্লিক করবেন তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এই উত্তরাধিকার ডট বাংলা এক ক্লিকে সম্পত্তির হিসাব এই বিষয়টা কিভাবে সম্পূর্ণ করা যায় সেটা আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিব তো দর্শক প্রথমে আমরা যারা বাঙালি যারা আমরা বাংলা বুঝি তারা চাইলে আমরা খুব সহজে এই ওয়েবসাইটটা দেখলেই নিমিষের মধ্যে এক মিনিটের মধ্যে সকল তথ্যগুলো আশা রাখি বুঝতে পারবো কিন্তু আমরা যারা দেশের বাইরে আমরা বাংলা বুঝি না বা যারা আমাদের বাংলা বুঝতে কষ্ট হয় চাইলে আমরা তাদের জন্য যে ইংরেজি ভার্সনও চাইলে আমরা এই ওয়েবসাইটটাকে হাইলাইট করতে পারি এখানে দেখো ইংরেজি যে অপশন আছে এখানে ক্লিক করলে এটা ইংরেজি দেখাবে দেখেন যারা আমরা ইংরেজি বুঝি তাদের জন্য এটা তো দর্শক আমি এখন বাংলা নিয়ে আলোচনা করব যেহেতু আমি বাংলাদেশ এবং বাঙালি আমরা বাংলা নিয়ে আলোচনা করব তো এখানে আমি বাংলাতে দেখেন এখানে উপরে একটা এখানে অপশন বার দেওয়া আছে এখানে হোম হোম ক্লিক করলে আমাদের এই এখন যে অবস্থা আছে ট্যাবটি এরকম দেখাবে বিডি বিডিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই বিষয় সম্পর্কে অর্থাৎ আমাদের সম্পদটা কিভাবে কত হারে কে কত অংশ পাবে সেই নিয়মকরণগুলো এখানে দেওয়া আছে দেখুন এই যে স্বামী পাবে যখন সন্তান বা পুত্র সন্তান না থাকে কে কত হারে সম্পত্তির মালিক হবে মৃত ব্যক্তির সেই তথ্যগুলো এখানে সব কিছু দেওয়া আছে আমাদের বিধিতে তো পাশে দেখুন যে জিজ্ঞাসা আরেকটি অপশন আছে জিজ্ঞাসা অপশন তো এই জিজ্ঞাসা অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো থাকতে পারে যে একজন ব্যক্তি মারা গেলে কি কি সমস্যা হইতে পারে অনেক সময় আমাদের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো মূলত এখানে দেওয়া আছে তো আশা রাখি এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রায় 23টা প্রশ্ন কোনো না কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সাথে মিলে যেতে পারে তো এর জন্য আপনি এখানে এই প্রশ্নগুলো দেখে নিতে পারেন পাশার একটা মানে অ্যাপস একটা অপশন দেওয়া আছে অ্যাপস অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যাদের এই কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ নাই আমরা চাইলে স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ফোনে এই কাস্ট এই সফটওয়্যারটা ডাউনলোড করে আমরা কি করতে পারি এই যাবতীয় বিষয়গুলো দেখতে পারি তো এর জন্য আমাদের কি করতে হবে এখানে অ্যাপসে ক্লিক করব অ্যাপসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে এই ইন্টারফেসের মধ্যে এই যে ইনস্টল অপশনে ক্লিক করলে আমরা আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে স্মার্টফোনটি আছে সেখানে আপনার এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে বা ইনস্টল হয়ে যাবে তখন আপনি এই
কাজগুলো মানে এখানে টোটাল যে কাজগুলো আপনাদেরকে তখন দেখিয়েছি সম্পূর্ণ কাজগুলো আপনারা ওখানে দেখতে পাবেন। তো দর্শক তারপরে সর্বশেষ যে অপশনটি আছে আমাদের সহায়তা। তো সহায়তা হলো যে কি এই ওয়েবসাইট সম্পর্কে আমি যা বললাম তার সাথে যদি আরও বিস্তারিত কিছু আপনার জানার ইচ্ছা থাকে এক নিমিষে, তাহলে আপনি এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর উপর ক্লিক করলে এখানে সব কিছু তথ্য আপনি জানতে পারবেন। তো দর্শক আমি এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে যাবতীয় সকল তথ্যগুলো দিলাম। এখন আমরা হোম পেজে চলে আসি। হোম পেজে এসে আমাদের যে টার্গেট, যে আমাদের মূল কাজ, সেটা হবে যে কীভাবে সম্পত্তি ভাগ করব বা বণ্টন করব। তো মনে করুন যে ব্যক্তি মারা গেছে, স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার পরে ওনার স্ত্রী রয়েছে। তো এখানে যখনই স্ত্রীতে আমরা টিক দিব তখন দেখেন পাশে একটা সংখ্যা আসবে, সংখ্যাটা চাইলে আমরা এখানে বাড়িয়ে দিতে পারেন। ডাউনের এখানে আমরা টাইপ করে এখানে আমরা 2-3 এরকম বাড়িয়ে দিতে পারেন। তো মনে করেন স্বামী মারা গেল, এখন স্ত্রী আছে, পুত্র আছে। তো পুত্র কতজন, ধরুন এখানে 3 জন পুত্র দিলাম আমি, তারপরে মৃত পুত্র আপাতত নাই, মৃত পুত্র নাই, কন্যা সন্তান আছে, কন্যা সন্তান ধরেন এখানে আমি 4 জন দিলাম, মৃত কন্যা, পিতা যিনি মারা গেছে ওনার পিতা আছে কিনা ধরেন আছে, পিতা মাতা মনে করেন নাই, দাদা নাই, সহোদর বোন ধরুন আছে, সৎ ভাই বা সৎ বোন ধরেন সৎ ভাই আছে, তারপরে চাচা তো ভাই আছে মনে করেন, তারপরে চাচা আছে, তারপরে আছে দেখা যায় যে মনে করেন চাচা তো ভাই আছে, সহোদর ভাইয়ের পুত্র আছে। আমি মনে করেন যে এই এই লোকগুলো তার উত্তরাধিকার মানে আছে, মানে উনি মারা যাওয়ার পর এইসব অলিওয়ারিশ রেখে উনি মারা গেছেন। তো কী কী দিলাম আমি, কন্যা 4 জন, স্ত্রী 1 জন মানে যিনি মারা আছেন ওনার ওয়াইফ, তারপর ওনার পুত্র আছে 3 জন, পিতা ওনার বাবা এখনও জীবিত আছেন, সহোদর বোন রেখে গেছেন, সহোদর সৎ ভাই রেখে গেছেন, তারপরে চাচাতো ভাই চাচা। এখন কে কে সম্পদ পাবে বা কে পাবে না, বা যদিও পায় কত হারে বা কত অংশ পাবে, সকল বিষয়গুলো এখানে আমরা এক নাগারে নিয়ে আসতে পারবো। তো ধরুন যিনি মারা গেছে উনি প্রায় ধরেন এখানে প্রায় 180% জায়গা রেখে মারা গেছেন, 180% বা তার সাথে আরও একটু বেশি ধরি, কারণ ধরুন এখানে উনি 350% জায়গা রেখে উনি মারা গেলেন। স্বর্ণ, তো স্বর্ণটা উনি ধরুন 10 ভরি স্বর্ণ রেখে মারা গেলেন, আর রূপো আছে প্রায় ওনার কাছে প্রায় 25 ভরি, তারপরে মুদ্রা, মুদ্রা মানে ক্যাশ টাকা, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স রেখে অনেকে মারা যায়, সেই বিষয়টা হলো যে ক্যাশ। তো এখানে ধরুন ওনার 10 লক্ষ টাকা রয়েছে ব্যাংকে, 10 লক্ষ টাকা। তো এই সম্পদগুলো রেখে ওই ভদ্রলোক মারা গেছেন। এখন এই সম্পদের হারগুলো আমি এদের মধ্যে দিতে চাই। এখন সবাই কি পাবে কি না, বাংলাদেশের যে আইন বা বাংলাদেশের যে নিয়ম বা বাংলাদেশের যেটাকে আমরা ফরাজেই ফরায়েজ আইন বলি, সেই ফরায়েজ কোরআন ভিত্তিক যে আইনগুলো আছে সেই আইন অনুযায়ী আমি এই ব্যক্তিরা কে কে পাবে, যদিও পায় কী হারে পাবে, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। তো এই যাবতীয় বিষয়গুলো দেওয়ার পরে দর্শক আপনারা এখানে যে ফলাফল অপশনটা আছে ফলাফল অপশনে ক্লিক করবেন। ফলাফল অপশনে ক্লিক করার পরে আপনারা সব কিছু দেখতে পাবেন। তো আমি এখানে ফলাফলে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখুন এখানে স্ত্রী জমির যে জমির হারটা উনি পাবেন যে এই 100% এই হারে পাবে, 125 হারে উনি 43% পাবেন, স্বর্ণ পাবেন 1 ভরি, রূপো পাবেন এত, ক্যাশ টাকা পাবেন এত। তাহলে ওনার যে পিতা আছে এই পিতাও পাবে তার থেকে সম্পদ, পুত্র পাবে দেখুন এখানে 3 পুত্র, প্রত্যেকে এত হারে এই যে টাকা সম্পদ আমানি রূপো এবং স্বর্ণ জমি সব কিছু পাবে, কন্যারাও পাবে, এই যে কে কত হারে পাবে সব কিছু এখানে দেওয়া আছে। কিন্তু আমি বাকি যারা অলি ওয়ারিশ আরও আছে যেমন সহোদর বোন, সৎ ভাই, সহোদর ভাইয়ের পুত্রের চাচা, চাচাতো ভাই, তারপরে চাচাতো ভাই এই ইত্যাদি, ওনারাও আমি কী করলাম ওনাদেরকে দিতে চাইছিলাম, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী ওনারা পাবে না। দেখুন ওখানে সব সম্পত্তি ওনারা পাবে না, ওনারা 0-0। দেখেন এই এই যে বিষয়টার মাধ্যমে আপনি কিন্তু খুব চমৎকার একটি তথ্য পেয়ে গেলেন, কারণ আমাদের যে সমাজ সেই সমাজে দেখা যায় যে মানে যে দালাল আছে দালালরা কী করে, ঘুষ খাওয়া খেয়ে মানে মনে করে যে চাচা পাবে, চাচাতো ভাই পাবে, এই বিভিন্ন তথ্য উপাত্য দিয়ে মানে মানুষকে হয়রানি করে। কিন্তু এখানে আমরা একদম সুন্দর ফরায়েজ যে আইনটা আছে বা আমাদের কোরআনি যে আইন আছে বা বাংলাদেশ
যে আইন আছে ভূমি, সেই আইন অনুযায়ী কিন্তু আমরা দেখুন ওনারা পায় না, কিন্তু দেখা যায় যে আমাদের সমাজে অনেকে ওনারা পাবে বলে বিভিন্ন সমস্যা হয়। তো দর্শক, আমি আশা রাখি আপনাদেরকে খুব চমৎকার একটি তথ্য দিতে পারছি। তো দর্শক, আরও কিছু জানিয়ে দিচ্ছি এখানে। এই এই তথ্যগুলো মনে করেন, এখন আপনার হিসাবগুলো আপনি সব কিছু দেখলেন বা পাইলেন, এখন আপনি এগুলো সংরক্ষণ করে রাখতে চান, তাহলে চাইলে এখানে এই যে প্রিন্ট অপশানে ক্লিক করলে, এখানে যদি আপনি প্রিন্ট ক্লিক করেন, দেখুন এই প্রিন্ট অপশানটা আপনার এসে যাবে, মানে খুব শর্টকাট এখানে প্রিন্ট এসে পড়বে যে আপনি কত সম্পদের মালিক, কি বা কাহারা, এই যে টোটাল এই সম্পদের মালিকটা এখানে, মানে মানে টোটাল হিসাবের যে তালিকাটা এখানে এসে যাবে, এখানে এটা একটা সাক্ষ্য দেবেন যিনি এটাকে ভূমি অফিস থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে এটা আপনাকে মানে দিবে, ওনার একটা সাক্ষ্য থাকবে এখানে। এভাবে এটা আপনার সংরক্ষণ আপনি রাখতে পারেন। তো দর্শক, এইভাবে আমরা চাইলে সকল তথ্যগুলো আমরা কী করতে পারি, নিতে পারি। হিসাবের দর্শক দেখুন কারা কারা পাবে, এখানে সব কিছু দেওয়া আছে, কে কত হারে পাবে, গ্রাফ আকারে এটা দেওয়া আছে কত পার্সেন্ট, কে কত পার্সেন্ট টোটাল সম্পত্তির, এখানে দেওয়া আছে যেমন সর্বোচ্চ সম্পত্তি পাবে, যেমন ফিতা পাবে, তারপরে স্ত্রী পাবে, তারপরে ছেলেরা পাবে, এই যে ছেলেরা পাবে, তারপরে কন্যা সন্তান পাবে। তো এই যে বিষয়গুলো, এগুলো সব কিছু এখানে এই যে দেওয়া আছে, লাল দিয়ে যেমন ফিতাকে বুঝাইছে, যে নীল দিয়ে যেমন স্ত্রীকে বুঝাইছে, সব কিছু তথ্যগুলো এখানে দেওয়া আছে। তো দর্শক, আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম যদি আপনাদের উপকারে আসে, যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার আগামী ভিডিওগুলো দেখবেন, আমি প্রত্যেকবারে চেষ্টা করবো যে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ যেটা আপনাদের মানে সারা জীবনের জন্য আপনাদের লাইফে কোনো না কোনো ক্ষেত্রে কাজে আসে এরকম কিছু তথ্য আমি উপস্থাপন করবো। তাই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো দর্শক, আগামী ভিডিও পর্যন্ত অবশ্যই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।